টানা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আসন্ন শীত মৌসুমে শীতার্থ মানুষের সহায়তায় কম্বল ও শীত বস্ত্র প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় অনুদান গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় বলেন, সমাজে কেউ অবহেলিত থাকবে না, এটাই সরকারের লক্ষ্য। সমাজের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সামনে শীতে অসহায় ও দুস্থ মানুষদের সহায়তা দেওয়ার জন্য এ সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল ও শীত বস্ত্র প্রদান করেন। এ সময় সাধারণ মানুষের সহায়তায় সবসময় প্রধানমন্ত্রীর পাশে থাকারও আশ্বাস দেন তারা। আল্লাহর রহমতে এই একটা না আজকে 14 বছর থাকাতে, দীর্ঘ সময়টা থাকাতে আজকে অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি। আল্লাহর রহমতে এই পরপর 3 বার থাকাতে অন্তত এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে। সমাজের কোনো স্তরে কোনো মানুষই মানে অপান্তেও থাকবে না, অবহেলিত থাকবে না, আর তাদের মানবিত জীবনযাপন করবে না, এটাই আমাদের লক্ষ্য, আমরা সেটা করেছি। সাধারণ মানুষরা একেবারে সর্বস্তরের বিভিন্ন অবহেলিত মানুষ যে যেখানে আছে তাদের জীবন মানটা যাতে উন্নত হয় সেই ব্যবস্থাটা কিন্তু করে দিচ্ছি।